সমস্যা নিয়ে আজ আমি কথা বলবো, সেই সমস্যা নিয়ে অনেকজনের সমস্যার মধ্যে সম্মুখীন হয়। আপনি যে ফোনটি ইউজ করেন সে ফোনটি অনেক স্লো হয়ে যায় কিংবা অনেক হ্যাং করে ফেলে, সেটা কেন হয়, কি কারণে হয়, সেটা কিন্তু সেটার কখনো দোষ নাই। দোষ হচ্ছে কি জানেন, আমাদের ছোট ছোট কিছু কারণে সেটটি স্লো এবং কি অনেক হ্যাং করে ফেলে। আমি দুইটা টিপস আপনার কাছে শেয়ার করব, সেগুলো আপনি একটু খেয়াল করে নেবেন। এক নাম্বার হলো, আপনার ফোনের র্যাম কত এবং কি রোম কতটুকু, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ওরা র্যামটা এবং রোমটা কেন দেয়, রোমটা এমন দেয় যেন আপনার যদি কোনো যদি ফোনে যদি অ্যাপস ইউজ করেন সেটা আপনার কিন্তু অলরেডি রোম মধ্যে চলে যায়, মানে আপনার সংখ্যা বলতে আমরা আপনার ফোন স্টোরেজের মধ্যে সেটা চলে যায়। তো মনে করেন আপনি যে কোনো সফটওয়্যার ঠিক আছে যদি ইউজ করেন বা ইনস্টল করেন, ইনস্টল করলে কিন্তু আপনার ফোন মেমোরির মধ্যে সেটা চলে যাবে, যেন ইউজ করতে পারেন, মানে রানিং ভালো দ্রুত স্পিডের মধ্যে যেন ইউজ করতে পারেন, এজন্য ওরা এই ফোন স্টোরেজটা ওরা দেওয়া হলো। এখন এর মধ্যে যদি আপনার যদি কোনো গান, ছবি, নাটক বা বিভিন্ন ধরনের বা ডকুমেন্ট যদি আপনি যদি ফোন মেমোরির মধ্যে আপনি যদি রাখেন ঠিক আছে, তাহলে তো আপনার ফোন স্টোরেজ অলরেডি কি অটোমেটিক সেটা ফুল হয়ে গেল। তো ফুল হয়ে গেলে তো আপনার তো সেটটা অটোমেটিক তো স্লো হয়ে যাবে, সেটা তো স্বাভাবিক। ফোন স্টোরেজ দিছে যদি আপনার যদি এটা যত বেশি খালি থাকবে এত আপনার সেটটা রানিং ভালো হবে, মানে রানিংটা ভালো হবে। এখন আপনি যদি মেমোরি কার্ডের বদলে যদি আপনি যদি ফোনের স্টোরেজ যদি ইউজ করেন তাহলে আপনার ফোনটা স্বাভাবিক আপনার স্লো হয়ে না হয়ে কই যাবে, এটা তো বুঝতে হবে আপনাদেরকে ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন। আর দ্বিতীয় কথা হলো, এমন এমন কিছু অ্যাপস আছে যে অ্যাপসের কারণে আপনাদের ফোনটা কিন্তু ভীষণ স্লো হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপসগুলো কোনটি। এই যে দেখেন আমি এখানে অলরেডি সার্চ করে রেখে দিয়েছি অ্যান্টিভাইরাস ফর অ্যান্ড্রয়েড। তো চলুন এই যে দেখুন এখানে যে অনেক অ্যাপস আছে ঠিক আছে, এই অ্যাপসগুলো কিন্তু ইনস্টল করলে যে আপনার ফোনটা অনেক স্লো হয়ে যায়। এখানে কিন্তু অনেকজন দিছে আপনি ক্লিন মাস্টার, যে আপনার ফোনটা অনেক ক্লিন হয়ে যাবে এই জন্য আপনার অ্যাপসটা ইনস্টল করুন। তারপরে এখানে অনেক আছে অ্যান্টিভাইরাস, অনেক সফটওয়্যার আছে, অনেক বিভিন্ন ধরনের অনেক রকম অনেক সফটওয়্যার আছে। তো অনেকজনে মনে করে আমার সেটটা তো মনে করেন একটা সফটওয়্যারের মাধ্যমে অনেক ক্লিন হয়ে গেল, ভাইরাস ঢুকলো না, এ করলো না, সে করলো না, মানে অনেকজন অনেক ইয়ে করে চিন্তা করে। তো সে কী করলো, সে এটাকে ডাউনলোড করলো, ডাউনলোড করে ইনস্টল করে অলরেডি সে ফোনের মধ্যে ইউজ করতে চায়। কিন্তু আপনার ফোনটি যেন এতে যেন এই সফটওয়্যারের মাধ্যমে যে আপনার যে স্লো হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারতেছেন, কখনোই না সেটা আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু বাট আমি একদম একদম 99% শিওর দিয়ে বলবো যে আপনার এইসব সফটওয়্যারগুলো ইউজ করলে আপনার ফোনটি ভীষণ স্লো হয়ে যাবে ঠিক আছে। এই যে মনে করেন আপনার ক্লিন মাস্টার, এ মাস্টার, সে মাস্টার ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের, তারপরে এখানে অ্যাপস আছে সিকিউরিটি গার্ড, এ গার্ড, তারপরে অ্যান্টিভাইরাস, এই সে বকসক, অনেক ধরনের অ্যাপস আছে ঠিক আছে, যে এগুলো আপনার ইউজ করলে আপনার ফোনটি আমি শিওর যে আপনার ফোনটি ভীষণ স্লো করবেন ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে আমি ভালো ভালো টিপস নিয়ে শেয়ার করব, যদি মনে করেন ভালো ভালো অ্যাপসের সম্বন্ধে ভালো ভালো আইডিয়া দিব ঠিক আছে, কোন অ্যাপসটি ভালো, কোন অ্যাপসটি খারাপ, আবার কী কোন অ্যাপসের কোন অ্যাপসটির মধ্যে কাজ হয় ঠিক আছে, সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। তো বন্ধুরা যদি আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা কখনোই ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো ভালো আমি আপনাদেরকে ভিডিও নিয়ে হাজির হব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।